নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল স্বাদ দ্য অথেন্টিক টেস্ট অফ ফুডে। আজকের রেসিপি হলো জন্মাষ্টমীর স্পেশাল তালের ক্ষীর। তালের ক্ষীর বানানোর জন্য আমি একটা পাকা তাল নিয়ে ভালো করে ধুয়ে তালের পাল্প বের করে নিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে দুধকে গরম করে নিতে হবে। আমি এখানে 500 ml দুধ নিয়েছি। এবার একটা কড়াইতে কিছুটা ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে গেলে তাতে তালের পাল্পটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর এতে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দু মিনিট পর 2 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিনিট খানেক পর স্বাদমতো চিনি দিয়ে দেব। টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য 1 চিমটা লবণও দিয়ে দেব। সব শেষে সুগন্ধের জন্য এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। এবার কাঠবাদাম ও কিশমিশের সহযোগে পরিবেশন করলেই রেডি আমাদের জন্মাষ্টমী স্পেশাল তালের ক্ষীর। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে।